একটা ভালো মানের রুফটপ আমি দেখাচ্ছি না, অনেক ভালো না আবার অনেক খারাপও না, মিডিয়াম টাইপের একটা রুফটপ এবং ভালো ফুডের মধ্যে, কম দামের মধ্যে ঠিকই বলে। আর নশের নাকি এই বার্গারটা খুবই মজা, তো আপনারা নর্মাল মানুষও ট্রাই করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো ফার্স্ট বাইট দেই, চলেন ফার্স্ট বাইট দিয়ে ট্রাই করি। এই বার্গারটা খাওয়ার পরে আমি না সত্যি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে তো রিভিউ দিতে হবে, এইটার যে মাংসটা অনেক জুসি হয়েছে। মেইন কথা হচ্ছে যে বারবিকিউ চিকেন বার্গারটা নসে মাস্ট বি ট্রাই করবেন, আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটার যে সসটা মানে ভিতরে যে কম্বিনেশনটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো নসে এটা অবশ্যই ট্রাই করবেন, বারবিকিউ চিকেন লার্জ বার্গার। আমরা যেটা ট্রাই করতে যাচ্ছি সেটা হচ্ছে চিজ সাপ স্যান্ডউইচটা। তো চিজ সাপ স্যান্ডউইচটা ফার্স্ট বাইট, Thank you.
সাবটা একটু ভ্যারিয়েশন আছে অন্যান্য জায়গার সাবে আপনার দেখি একটু ম্যানিজটা বেশি দেয় ম্যানিজের পরিমাণটা কম লেগেছে এটা আমার মিডিয়াম লেগেছে অনেক বেশি ভালো না বড় খারাপ না কারণ এখানে যে বাঁধাকপিটা আছে সেটা আমার ভালো লাগে কাছাকাছি ফ্লেভার ওভারঅল এটা অনেক ভালোই লেগেছে তো আপনারা চাইলে অবশ্যই এই চিজ সাবটা ট্রাই করবেন এটার প্রাইসটা হচ্ছে 170 টাকা তো এটার তুলনায় এটাই বেশি ভালো লেগেছে আমার কাছে তো এখন লাস্ট নাগাটা আমরা ট্রাই করবো আপনার এই তো ঝালের রাজ্যে যাওয়ার জন্য এখন আমরা ঝালের রাজ্যে ঢুকে যাচ্ছি রেডি নাগাটা আপনারা চাইলে স্পাইসি কমাবার নিতে পারেন ওরা আমাকে মিডিয়াম দিয়েছে খুব বেশি স্পাইসি দেয়নি আমি আর একটু চেয়ে নিব আর এটা যেটা প্রথমে কামড় দেওয়ার পরে আপনার নাগা যে সসটা সেইটা মুখে লাগবে আর পরের বাইটে আপনার অনিয়নটা মুখে লাগবে এরা অনেক বড় লোক হ্যাঁ নেক্সট বাইটে আপনার চিকেনটা যে সেইটা মুখে আসবে তো ওভারঅল আমার নাগাটাও খুব ভালো লেগেছে বার্গারটা খুবই চিজি স্পাইসি এখানে এই তিনটা আইটেমের মধ্যে যদি আমি আপনাদেরকে বলি তাহলে অবশ্যই এই বারবিকিউ চিকেন বার্গারটা আর নাগা স্পাইসি চিকেন বার্গারটা ট্রাই করবেন আর এই দুটো জুসের মধ্যে এটা আপনাদের বিষয় আপনার ড্রিঙ্কস কি ট্রাই করবেন এটা আমার ভালো লেগেছে একটু কালারফুল খাবারের সাথে কালারফুল জিনিস দেখলে খেতে ভালো লাগে আর লেমনের সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই তবুও একটু ট্রাই করি চলেন এটা আমি একটু ট্রাই করলাম আবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদের এইটা একটু ট্রাই করি একবারই নর্মাল লেমনে একদম লেবুর শরবত বেশিরভাগ এখানে একটু দাম বাড়াইছে 40 টাকা আর এইটা যেটা এটা 50 টাকা নেবে হ্যাঁ এটা আমার কাছে খেয়ে মনে হয়েছে ফার্স্টে একটু লেমনে সেকেন্ডলি স্ট্রবেরি একটা ফিলিংস আসছে অ্যান্ড মিষ্টি একটু ফিলিংস এটা উপরে কিন্তু লেবু আছে অ্যান্ড মিট লিপস কুচিকুচি করে এরা দিয়েছে ডেকোরেশনের জন্য এটা দেখে ভালো লাগছে আমি এটাকে দিব 80 আর লেবু শরবত আমার কাছে অলস ভালো লাগে লেমনের বলতে আমি যেটা জানি লেবু শরবত অলস ভালো লাগে স্বাস্থ্যকর জিনিস খাওয়া উচিত গরমের মধ্যে হাইড্রেট থাকবে তাই লেবু শরবতটা অবশ্যই ট্রাই করবে এটাও আমি ট্রাই করতে বলবো আমি কিন্তু এটাকে 80 দিয়েছি একটু মিষ্টি কম খাই তাহলে 100 আজকে রিভিউটি দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নশে কিন্তু অবশ্যই আসবেন আর অবশ্যই খাওয়া দাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে খাওয়া দাওয়ার সাথেই থাকতে হবে বেশি বেশি করে